হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। অন্যান্য দিনের মতো আজকের দিনটাও শুরু হলো। তো আজ শুক্রবার, কাল ছিল বৃহস্পতিবার। তো এই আলপনাগুলো আমি করেছিলাম, তো দেখে বলো তোমরা কেমন হয়েছে আর কোনটা তোমাদের ভালো লাগছে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমি চা করে দিয়েছিলাম বাবাকে। বাবা আর মা চলে গিয়েছিল হাসপাতালে, মার পরের মাসে চোখের অপারেশন আছে, তো তাই কিছু টেস্ট করতে দেওয়ার ছিল, সেগুলোই আনার জন্য গিয়েছিল বাবা আর মা। আমি আরও বাড়িতে ছিলাম। আমাদের বাড়িতে সকাল সকালই ভাত রান্না হয়ে যায়, এর জন্য সকালবেলায় আমি ভাবলাম রান্নাটা সেরেই ফেলি। আলু আর পেঁয়াজকলি ভাজা হবে, তাই আলু আর পেঁয়াজকলিটা আমি কেটে নিয়েছিলাম। আর কালকে রাখা ছিল মসুর ডাল, তো বাবা বলল যে আর ডাল রান্না করতে হবে না, এর জন্য আর কিছু করব না। আর এখানে নিয়েছি সর্ষের শাক, তো তোমরা কে কে সর্ষের শাক খাও অবশ্যই কমেন্টে জানিও। প্রথমে সবজিগুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। বাবা শাক খেতে খুবই ভালোবাসে, কিন্তু ও আবার সব শাক খায় না, এই শাকটা একদমই খাবে না, ও লাল শাকটা আবার বেশি পছন্দ করে। শাক ভাজাটা আমি বাবা আর মাই খাবো। প্রথমে শিম আর পেঁয়াজকলিটা ভেজে নেওয়ার জন্য এখানে গোটা জিরে আর শুকনো লঙ্কা কেটে ফোড়ন দিয়ে নিচ্ছি। এর স্মেলটা সত্যি খুব ভালো লাগে। আর এরপরে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা কিছুটা ভালোভাবে ভেজে নেব, তারপরে আমি পেঁয়াজকলিটা দেবো। তো এখানে প্রথমে আলুটা ভালোভাবে ভেজে নিচ্ছি। আজকে বাড়িতে মা বাবা নেই, তাই বেশি কিছু আমাকে রান্না করতে বলেনি, একা পারবো না। তাই একদিকে ভাতাটা হোক, আর আরেক দিকে আমি ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর আমার জন্য পেঁপে সিদ্ধ দিয়ে দিয়েছি। এটা কেউ খায় না, আমি খাই, তো এখানে পেঁপেটা সিদ্ধ দিয়ে দিয়েছি। আর চালটাও ধুয়ে দিয়ে দিলাম। আলু ভাজাটা অনেকটাই হয়ে এসছে দেখলাম। এরপর পেঁয়াজকলিগুলো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে গ্যাসটা লো হিটে রেখে ভেজে নেব। আর আগের দিনে তো ডাল আর একটা মিক্স সবজিও ছিল, এর জন্য আজকে সবজি রান্না করলাম না। ভাজাটা হয়ে যাওয়ার পরে এখানে শাকটা বসিয়ে দিয়েছি। শাকটাও কিছুটা লো হিটে রেখে আমি সিদ্ধ করে নিচ্ছি। এই শাকটা আমি প্রথমবার এখানে এসে খাওয়া শিখেছি, বাবার বাড়িতে তো কোনোদিনই খাইনি। তো শাকটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে ধনিয়া পাতা কিছুটা কেটে দিয়ে দেব, আর এটাও একসাথে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নিয়ে জলটা শুকিয়ে নিলেই শাক ভাজাটা আমার রেডি হয়ে যাবে। তো আমার বাড়ি হাওড়াতে আর শ্বশুর বাড়ি হচ্ছে দক্ষিণ দিনাজপুরে। তো এই দুটো ডিস্ট্রিক্ট থেকে তোমরা কে বিলং করো অবশ্যই কমেন্টে আমাকে জানিও। তো শাক ভাজাটা একদিকে হচ্ছে আর ভাতটাও হয়ে এসছে, ভাবলাম ভাতটা নামিয়ে নিই। তো ভাতটা নামিয়ে নেব এরপরে। তো তখন কটা বাজে তোমাদের দেখাই, তো সকাল 9টাও বাজেনি, ও খেয়ে দিয়ে 10টার মধ্যে বেরিয়ে যায় কাজে। তো তাড়াতাড়ি রান্নাটা আমি সেরে দিলাম। আর আগের দিনে ছিল চিকেন, চিকেনটাও আমি গরম করে নিচ্ছি। একদিকে মা চিকেন একদমই খায় না, তাই চিকেনের ঠেকাঠেকিও করা যাবে না, তো ইন্ডাকশনে এই জন্য চিকেনটা গরম করে নিচ্ছি। আর এই দিকে এসে দেখি এ মাছ ধরতে চলে এসছে, এত মাছ ধরতে ভালোবাসে, মাছ খায় না তবুও মাছ ধরার জন্য পাগল একেবারে, সকালবেলায় মাছ ধরতে চলে এসেছে। তো দেখো তোমরা আদৌ মাছটা ধরতে পারে কিনা। চলে আসলাম সকাল সকাল, মাছ ধরতে জানি না খাবে কিনা, চিপটা তো ফেলা হয়েছে, টোপ দেওয়া হয়েছে, দেখা যাক। তো তোমরাও কি মাছ ধরতে এইভাবে ভালোবাসো? আমিও কিন্তু মাছ ধরতে ভালোবাসি, কিন্তু ফ্রিজের মধ্যে এতই মাছ ভর্তি আছে, তো আমি আর মাছ ধরলাম না। একটা মাছ ছুটে গেছে, তো ধরতে পারেনি, আবার মাছ ধরছো? ওরা আবার ভাজা না হলে খাওয়া হয় না, এর জন্য ধনিয়া পাতার চপ বানিয়ে নিচ্ছি। শীতকাল মানেই ধনিয়া পাতা, সমস্ত তরকারিতে এই পাতার অস্তিত্ব থাকবেই। ওকে বললাম যে আমি চপটা করি আর তুমি ভিডিওটা করে দাও, তো ওকে ভিডিও করতে বলা মানে কিছু না কিছু গন্ডগোল করবেই। এত জুম করেছিল, এত জুম করেছিল যে ফোনটা কড়াইয়ের মধ্যেই পড়ে যেত। তো এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছে, খাওয়া দাওয়া করে নিয়ে ও বেরিয়ে পড়ছে কাজে, তো আমি ঘরে একা। ও রোজ এই সময় সকালে বেরিয়ে পড়ে আর আসে সন্ধ্যের সময়। মাও এইমাত্র ফোন করেছিল, ফোন করে জিজ্ঞেস করছিল যে কি করছি না করছি, তো বললাম ও খাওয়া দাওয়া করে বেরোচ্ছে। মা বলল যে আস্তে আস্তে বেলা 12টা কি 1টা বাজবে। তাই আমি ভাবলাম কাজ কমপ্লিট করে একেবারে স্নান করে পুজো করে খাওয়া দাওয়া করে নেব। মা ফোন করে বলল যে তুমি খেয়ে নাও,
আমাদের যেতে দেরি হবে। এরপর কিচেনটা একটু পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পরে আমি স্নান টান করে নিয়ে পুজো ঘরে ঢুকলাম। হয়ে গেছে তো আমি মার পুজো করে নেওয়ার পরে আমি ভোলেনাথের মাথায় জল ঢালি আর গুরু মন্ত্র জপ করি। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও।